এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি সেহারি করার সময় না পান তাহলে কি তিনি রোজা ভেঙে ফেলবেন? না, যদি কেউ সেহারি করার সময় না পান তাহলে তিনি রোজা ভঙ্গ করবেন না, তিনি সিয়ামের নিয়ত করে সিয়াম পালন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়ামকে সহজ করে দিবেন। এটি হচ্ছে, দেখা যায় অনেকে সময় পাননি, অনেকে ঘুম থেকে জাগ্রত হতে পারেননি, অথবা অন্য কোনো সমস্যার কারণে তিনি সাহারি গ্রহণ করতে পারেননি। সেক্ষেত্রে যদি তিনি মনে করেন, যেহেতু আমি সাহারি গ্রহণ করিনি তাহলে মনে হয় আমার জন্য সিয়াম ভঙ্গ করা, আজকে রোজা পালন না করা জায়েজ রয়েছে, না, আপনার জন্য জায়েজ নয়, কারণ সাহারি করা হচ্ছে সুন্নাহ। যখন আপনি সাহারি করতে পারলেন না, আপনার নিকট থেকে একটি সুন্নাহ ছুটে গেল, কিন্তু আপনার জন্য রোজা পালন করা, সিয়াম পালন করা হচ্ছে ফরজ, কাজে আপনি সুন্নার বিনিময়ে একটি ফরজকে ত্যাগ করতে পারেন না। কাজে সাহারি গ্রহণ না করলে, যদি কেউ কোনো কারণে ওজরে তিনি সাহারি করতে না পারেন, তাহলে তিনি সিয়াম পালন করবেন, সিয়ামকে ছেড়ে দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়াম পালনে সহযোগিতা করবেন, তার জন্য সহজ করে দিবেন, এবং তিনি সহজেই সেই সিয়ামকে পালন করতে পারবেন, কোনো মতেই সে সিয়ামকে পরিত্যাগ করতে পারবেন না, সে সিয়ামকে ভঙ্গ করতে পারবেন না। হ্যাঁ, যদি এমনটি হয়, তিনি সিয়াম পালন করছেন, এমন অবস্থা তার কোনো ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে, তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, অথবা অন্য কোনো সমস্যা দেখা গিয়েছে, তখন তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন, কিন্তু তাকে প্রথমে সিয়ামের নিয়ত করে সেই সিয়ামকে পালন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা,